বাবা তিনজন মিলে এখন ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। আজকে রাত্রিবেলা সান্টা ক্লজ আসবে অহর্ষিকে গিফট দিতে, সেই জন্য আমরা ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি। ক্রিসমাস ট্রি সুন্দর করে না সাজালে সান্টা ক্লজ কিন্তু গিফট দেবে না। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। দেখো এইগুলো দিয়ে আমরা ক্রিসমাস ট্রি সাজাই, আমরা প্রতি বছরই সাজাই। এবছর আবার যত্ন করে সব প্যাক করে তুলে রেখে দিই। তো আবার আজকে 24 ডিসেম্বর আজকে সাজাবো বলে এগুলো বের করেছি। আমাদের টু ক্রিসমাস ট্রি আছে, সান্টা ক্লজ আছে, একটা বিগ স্টার আছে, কিছু জিনিস এবছর নতুন কিনেছি। এই ক্রিসমাস ট্রি সাজানোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো কিছু জিনিস আমি এবছর কিনেছি আর কিছু আমার আগে ছিল। আমরা অহর্ষি যখন 3 ইয়ার্স ওল্ড তখন থেকেই আমরা এগুলোকে সাজাই। এখানে দেখো এগুলো স্মল বেবি সান্টা, দেখো কি সুন্দর দেখতে এগুলো। এই দেখো হেজি আসছে কি না, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কিছু স্মল সাইজের গিফট বক্স আছে, এগুলো বিগ সাইজের গিফট বক্স। এই দেখো অহর্ষি দেখাচ্ছে তোমাদের, এখানে স্টার আছে, এই স্টারগুলো আমরা এই বছরই নিয়ে এসেছি কিনে। এখানে একটা বিগ বেল আছে, হাতটা সরা তো নাহলে ভালো করে দেখতে পাবে না ফ্রেন্ডরা। এখানে একটা বিগ বেলস আছে, এখানে এটাও আমরা এবছর নতুন নিয়ে এসেছি কিনে, আমব্রেলা স্টিক টাইপের স্টিক একটা, এই স্টিকটাও আমরা এবছরই নতুন নিয়ে এসেছি। এগুলো আগে ছিল, দেখো এখানে এগুলো মেরি ক্রিসমাস, হ্যাঁ মেরি ক্রিসমাস লেখা একটা বোকে, ফ্লাওয়ার বোকে টাইপের। এখানে কিছু বিগ সাইজ স্মল সাইজ মিশিয়ে কিছু ড্রামস আছে, এগুলো ক্রিসমাস বলস আছে, স্মল বিগ নিয়ে কিছু ক্রিসমাস বলস আছে। তো আমরা ওখানে আর টুনি লাগাবো, দুটো তিনটে টুনি আর কিছু কটন আছে, সেই কটন দিয়ে আমরা স্নোগুলো বানাবো। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে এগুলো দিয়ে ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। এই দেখো আমরা সাজানো শুরু করে দিয়েছি। ফার্স্টে ক্রিসমাস ট্রিটাকে এইভাবে একটা একটা করে খুলতে হয় সব ট্রিয়ের ব্রাঞ্চেসগুলো। অহর্ষি অলরেডি সান্টাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ও ওয়েট করছে, ও তো কিছু সাজাবে না, ও শুধু নষ্ট করবে। এই দেখো ক্রিসমাস ট্রির এই স্ট্যান্ডগুলো ট্রিয়ের সাথেই দেওয়া থাকে, এই স্ট্যান্ডের ওপরে ট্রিটাকে এইভাবে বসাতে হয়, তারপরে একটা একটা করে পার্ট বাই পার্ট এগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে খুলতে হয়, নাহলে ছিঁড়ে যেতে পারে। আগে ক্রিসমাস ট্রিটাতে টুনি লাইটটা লাগিয়ে নেওয়া হচ্ছে, কারণ সাজানোর পরে টুনি লাইটটা লাগাতে খুব অসুবিধা হয়, ওই জন্য অর্ষির পাপা আগে টুনি লাইটটা লাগিয়ে নিচ্ছে ক্রিসমাস ট্রিটাতে ভালো করে। অবশ্যই পাপা এইভাবে কটন দিয়ে স্নো বানিয়েছে, কটনটা ছোট ছোট করে ছিঁড়ে এইভাবে কাজ করে লাগিয়ে।
কেমন হয়েছে? দেখো এখানে একটা সান্টা ক্লজ গাড়ি রেখেছি, একটা সান্টা ক্লজ, এই যে আমাদের সান্টা দাদু দাঁড়িয়ে আছে। আমাদের সান্টা দাদু এই গাড়িটাতে করে এসেছে, এটা সান্টা দাদুর হাউস। এরকম আমরা এইগুলো দিয়ে বাউন্ডারি বানিয়েছি, এইভাবে আমরা বাউন্ডারি করেছি। এই দেখো আমি লাইটটা অফ করেও তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে। এই দেখো এখানে বিগ স্টারটা লাগিয়েছি, এইখানে একটা ডিজে লাইট লাগানো আছে। তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আমাদের এই ক্রিসমাস ট্রি ডেকোরেশনটা কেমন লেগেছে তোমাদের। আচ্ছা চলো এবার তোমাদের ঘরের লাইটটা অফ করে দেখাই। এই দেখো ঘরের লাইট অফ করে দিয়েছি। কালকে আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে 25 ডিসেম্বর, কালকে অবশ্যই সান্টা দাদু কী গিফট দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা লাইক করতে কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের সব ভিডিও তোমরা দেখতে পাবে। মেরি ক্রিসমাস।